ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে রেসিপিটা হলো, যারা নাড়ু নারকেল নাড়ু খান না গ্যাস অম্বলের কারণে, তারা এই নাড়ুটা ভালোভাবেই খেতে পারবেন। এখানে আমি ছানা জল ঝারানোর জন্য একটা পুটলিতে রেখে দিয়েছিলাম, তো জল ঝারিয়ে এখানে ছানাটা একটু মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ময়দা, দিয়ে দেব হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে অ্যারারুট ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেব এক চিমটি মতো বেকিং সোডা। তো এবার এটাকে ভালো করে মেখে নেব, আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, কড়া গরম করে আমি একটু ঘি দিয়ে দিলাম কড়াতে। এবার মাখা ছানা যেটা ছিল সেটা এর মধ্যে ভালো করে নেড়ে নেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনিটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব, তারপরে আমি মাখা ছানাটা এর মধ্যে অ্যাড করব। তো চিনিটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম মাখা ছানাটা। এবার এটাকে ভালো করে পাক দেব, যাতে যেরকম নারকেল নাড়ুর পাক হয়, নাড়ুটা যতক্ষণ না বাঁধার জন্য তৈরি হয় চটচটে মতো, ততক্ষণ আমরা নাড়তে থাকি। সেই ঠিক সেরকমই এটা, যতক্ষণ না চটচটে হবে ততক্ষণ এটা নাড়তে থাকব। আর এটা আমার পাক ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব, আর ঠান্ডা করে খুব ঠান্ডা করিনি, একটু উষ্ণ থাকতে বানাতে হবে। আর এখানে আমি হাতের সাহায্যে চেপে চেপে নাড়ুটাকে দু হাত দিয়ে ভালো করে গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। তো এটা খুব সহজ পদ্ধতিতেই বানানো হয়, বানানো যায়। আর আপনারা পারলে এর মধ্যে কাজু বাদাম মানে গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে কিছুই দিইনি, শুধুমাত্র ছানা আর চিনির দিয়ে এই নাড়ুটা বানালাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে রেসিপিটা বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।